আসসালামু আলাইকুম। আজকে আমরা এইচএসসি 2022 ব্যাচের পরীক্ষার জন্য কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই ক্ষেত্রে আমি পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত নিয়ে আলোচনা করব। মানে আমার এই বিষয়গুলোতেই সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে, তো সেই জন্য আমি এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের এইচএসসি 2022-এ কিন্তু তিনটা সৃজনশীল অ্যান্সার করতে হবে এই সায়েন্সের টপিকগুলো থেকে। তো আমরা দেখব যে কোন অধ্যায়গুলো পড়া বেশি সোজা, কম সময়ে পড়া যাবে এবং কীভাবে পড়লে তোমরা 100% এমসিকিউ এবং সিকিউ অ্যান্সার করতে পারবা, সেই নিয়েই আজকের ভিডিওটা। মানে আমরা অধ্যায়ভিত্তিক সাজেশন নিব, এটা তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল, তো সেই জন্য আমি করতেছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই দেখো, আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো যেহেতু আমাদের তিনটা সৃজনশীল অ্যান্সার করা লাগবে, তা আমার মতে তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের যে ভেক্টর, ঠিক আছে, এই ভেক্টর অধ্যায়টা খুবই সোজা। মানে কেউ যদি চেষ্টা করো এক সপ্তাহের মধ্যে বেসিক টু প্রো, একদম সৃজনশীল এমসিকিউ সিকিউ যা আছে সব পড়তে পারবা। আর আমাদের যে ফার্স্ট ইয়ারে একদম কলেজে শুরু থেকে কিন্তু ভেক্টর আলোচনা করা হয়, অতএব প্রত্যেকটা ছাত্রের কানে ভেক্টর অধ্যায় পৌঁছায় নেই এমন কোনো ছাত্র যা আছে কি না আমার জানা নাই। মানে এটা সবাই আমরা পড়ছি, তাই না? মানে ফিজিক্সের প্রথম পত্র তো ভেক্টর দিয়েই অনেকে শুরু করে, অনেক কোচিংয়ে বা কলেজে। তো ভেক্টরটা আমাদের সবার একটু চেনা জানা অধ্যায়, এখান থেকে সৃজনশীল আসবেই, ঠিক আছে? দুইটাও আসতে পারে, একটা তো আসবেই, দুইটাও আসতে পারে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। এবার আসো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। এটা তোমাদের কাছে অনেক কঠিন একটা টপিক, যাদের কোচিং করছো বা অলরেডি সলভ করছো তারা তো জানো যে এটা কত মজার এবং সোজা অধ্যায়, কিন্তু যারা পড়ো নাই তাদের কাছে এটা অনেক কঠিন। কিন্তু আমার সাজেশন থাকবে এই অধ্যায়টা একটু করে দেখা। যদি তোমাদের অন্যান্য কোনো অধ্যায় অলরেডি দুইটা কমপ্লিট হয়ে থাকে তাহলে তো হয়েছে, যে কোনো দুইটা পড়লেই তোমাদের 30 মার্ক শিওর হবে সৃজনশীলে, মানে তিনটা অ্যান্সার করতে পারবাম। যারা একদম এখনও গুছাইতে পারো না যে কোন অধ্যায় পড়বা, তাদের জন্য বলছি, এক নম্বর মনে রাখবা যে পদার্থবিজ্ঞানের যতগুলো প্রথম পত্রে যে অধ্যায়গুলো তোমাদের দিছে সবগুলোই কিন্তু একদম সৃজনশীলের জন্য পড়ে যাবা না। জাস্ট তিনটা অধ্যায় ভালো করে পড়লেই হবে সৃজনশীলের জন্য, সৃজনশীলের জন্য তিনটা অধ্যায় ভালো, সর্বোচ্চ তিনটা অধ্যায় ভালো করে পড়লেই 30 মার্ক কমন। আর সিকিউ মানে আমাদের মানে এমসিকিউর জন্য, ঠিক আছে, আমাদের নৈবর্তিক বা এমসিকিউর জন্য সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়তে হবে, তো সেক্ষেত্রে টেস্ট পেপারের এমসিকিউ সলভ করলেই হয়। আর সৃজনশীলের জন্য যেহেতু তোমাদের তিনটা সিকিউ অ্যান্সার করতে হবে, তিনটা সৃজনশীলের জন্য সর্বোচ্চ তিনটা অধ্যায় ভালো করে পড়বা সিকিউর মতো করে, ঠিক আছে? যেহেতু 5টা অধ্যায় আছে, 5টারই সৃজনশীল পড়ে গেলাম এরকম করবা না, কারণ 5টা সৃজনশীল পড়ে গেলে পরীক্ষার হলে তো তোমার অ্যান্সার করতে হবে তিনটা, তাহলে বাকিগুলো নিয়ে তুমি কনফিউশনে পড়বা, এটা পড়বো না, এটা দিব না, এটা দিব। তাতে বেশি পড়ে মাথা নষ্ট করা যাবে না, তাড়াতাড়ি শেষ করে অন্যান্য সাবজেক্টও পড়তে হবে। তো আমার মতে যদি আমি এখন থাকতাম তাহলে আমি কীভাবে পড়তাম সেটা নিয়ে মানে আমি গুছাচ্ছি। যদি তোমরা এখনও নিজেরা বুঝতে না পারো কোনটা পড়া ভালো হবে, এটা কি কমন পড়বে নাকি, এটা কি ইম্পর্টেন্ট অধ্যায় নাকি, তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যদি ভেক্টর আর আদর্শ গ্যাস এই দুইটাই পড়তে পারো, 100% 30 মার্ক কমন পড়বে, শিওর 20, মানে এটা তো শিওর হবেই, মানে 20 হবেই, 100% হবে, 30ও হবে। কেন জানো? এই দুইটা অধ্যায় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, শর্ট সিলেবাস হোক ফুল সিলেবাস হোক এই দুইটা থেকে আসবে। আর যেহেতু শর্ট সিলেবাস অধ্যায় কমে গেছে, তার মানে এই দুইটা থেকে 3টা 4টা সৃজনশীল আসবেই। তো তুমি যদি এই দুইটা অধ্যায় অনেক ভালো করে পড়ো তুমি 30 মার্ক শিওর পাবা। ওকে, এরপরে বলতে পারো যে আপু আপনি কেমনি বুঝবেন যদি না আসে এরপরও, এর জন্য ঝামেলা এড়ানোর জন্য আমি একটা অপশনাল দিয়ে রাখলাম যে তুমি চাইলে কাজ শক্তি ক্ষমতা অধ্যায় পড়তে পারো। তবে কেউ চাইলে এই দুইটা অধ্যায় ভালো করে যদি পড়ো, মানে এমনভাবে পড়বা, টেস্ট পেপার এমনভাবে সলভ করবা, মানে পরীক্ষার হলে যে টাইপের যত কঠিন আসুক তুমি এখান থেকে অ্যান্সার করবাই, এমন প্রতিজ্ঞাবদ্ধ করে এই দুইটা অধ্যায় পড়লেই 30 মার্ক হবে ইনশাল্লাহ। এছাড়াও যদি কেউ কোনো প্রকার রিস্ক নিতে না চাও তাহলে তোমাদের যে কোনো একটা পছন্দের অধ্যায় অপশনাল হিসাবে রাখবা সৃজনশীলের জন্য। এমসিকিউ কিন্তু সবগুলো অধ্যায় পড়তে হবে, এমসিকিউর জন্য শর্ট সিলেবাসে যে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলো সবগুলো এমসিকিউর জন্য পড়বা। এমসিকিউ কোথাও থেকে পড়বা, টেস্ট পেপার সলভ করলেই হবে, সব অধ্যায়ের এমসিকিউ টেস্ট পেপার সলভ করবা। আর সৃজনশীলের জন্য এই যে আমি যে বাছাই করে দিছি
এখান থেকেও পড়তে পারো, অথবা তোমরা অলরেডি যদি কোনো অধ্যায় পড়ে ফেলো সেটাও পড়তে পারো। কারশক্তি ক্ষমতা থেকে একটা তো সৃজনশীল আসবেই, ঠিক আছে? তো চাইলে এটাও তোমরা পড়ে রাখতে পারো, তিনটা থেকে তিনটা দিতে পারো, এমনও করতে পারো। আর অথবা একটু রিস্ক নিয়ে যদি দুইটা অধ্যায় ভালো করে পড়ো, তিনটা কমন পড়বে। এই দুইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে আসবেই সৃজনশীল, ঠিক আছে? আর খুবই সোজা এই অধ্যায়টার কথা যদি বলি, যারা কোচিং করে অলরেডি সলভ করছে তারা তো জানোই যে কেমন। আর যদি অনেকে এখনও না করে থাকো তাহলে কি বলবো, যে সেই ক্ষেত্রে তোমরা একদম ডাইরেক্ট টেস্ট পেপারে চলে যাবা, ঠিক আছে? টেস্ট পেপারে একটু কষ্ট করে করে কয়েকটা যদি সৃজনশীল, কয়েক টাইপের সৃজনশীল আছে, আমি বলি সর্বোচ্চ দুই থেকে তিন টাইপের সৃজনশীল আছে, আর সবগুলো একই রকম। তো একটু কষ্ট করে যদি সেই কয়েক টাইপের সৃজনশীল একটু কষ্ট করে মুখস্থ করো, একটু যদি বইটা রিডিং পড়ো, তাহলে বুঝে যাবা এটা খুবই একটা মজার অধ্যায়, ঠিক আছে? আমার এই দুইটা অধ্যায় অনেক পছন্দ, এটাও পছন্দ ছিল। তো অপশনাল হিসেবে আমি যে অধ্যায়টা রাখছি সেটাই যে তোমাদের পড়তে হবে এমন না, তোমাদের যে কোনো একটা পছন্দের অধ্যায় এখানে রাখতে পারো। তো মোট কথা হচ্ছে, যেহেতু তিনটা সৃজনশীল অ্যান্সার করতে হবে, হয় তুমি তিনটা থেকে তিনটা পড়তে পারো, অথবা দুইটা ভালো করে পড়লে তিনটা কমন পড়বে ইনশাল্লাহ। আচ্ছা, এছাড়াও যে অনেক অধ্যায় আছে, নিউটনীয় বলবিদ্যা যা বা যেই সব অধ্যায় আছে সেগুলো তোমরা যদি পড়ো তাহলে ভালো, এখান থেকে সৃজনশীল আসবেই। তো আমি আমার মতে যেভাবে সোজা হয়, আমার কাছে যেটা সোজা লাগতো সেই নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এবার আসো আমরা দ্বিতীয় পত্র দেখি। এবার দ্বিতীয় পত্রের কথা যদি বলি, দেখো তাপগতিবিদ্যা তো একদম প্রথম অধ্যায়, আর খুবই 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 ইম্পর্টেন্ট, মানে দুইটা সৃজনশীল এখান থেকে আসবেই, ঠিক আছে? মানে খুবই ইম্পর্টেন্ট, আমারও খুব পছন্দের একটা অধ্যায়, আমি নিজে অনেক করছি যে এটা খুবই একটা সোজা অধ্যায়। আমার পুরো এই ফিজিক্স সেকেন্ড পেপারের মধ্যে আমার তাপগতিবিদ্যা সবচেয়ে বেশি সোজা লাগতো। আর যাদের কাছে কঠিন লাগে তারা আমার চ্যানেলে এই অধ্যায়ের অনেকগুলো বোর্ড কোশ্চেনের সমাধান আমি করছি, যদি তুমি একটু ধৈর্য ধরে দেখো, এবং এমসিকিউরও সমাধান করে দিছি। যদি কষ্ট করে দেখো তাহলে ইনশাল্লাহ তুমি এই অধ্যায়ের বস হয়ে যাবা, মানে খুবই সোজা এই অধ্যায়টা, খুব কোনো কঠিন কোনো কোশ্চেন আসে না, মানে যদি বুঝতে পারো তখন বুঝবা যে কতটা সোজা অধ্যায়। আচ্ছা, তাপগতিবিদ্যা এখান থেকে তো দুইটা আমি ধরেই রাখি, আর আধুনিক পদার্থবিজ্ঞান থেকে একটার বেশি আসার কথা না, ঠিক আছে? এখান থেকেও তিনটা আসে, তারপরও ধরলাম যে একদম তোমার ভাগ্য খারাপ হলো, এখান থেকে একটা আসলো, এখান থেকে একটা আসলো, দুইটা। এটা কিন্তু খুব ছোটো একটা অধ্যায়, ঠিক আছে? মহাকাশ জানে যাত্রী গেলে বয়স কত, জাস্ট এটা ছাড়া তো আর কোনো কিছু নাই। আচ্ছা, তো এটা খুবই ছোট একটা অধ্যায়, এটা একটা, আর এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায় এবং খুব মজার অধ্যায়, এবং এখান থেকে সৃজনশীল দুইটার মতো আসবেই। তো চাইলে এই দুইটা অধ্যায় ভালো করে পড়লেও তিনটা কমন পড়বে। এছাড়া যদি রিস্ক না নিতে চাও তাহলে এই অধ্যায়টা পড়বা, একটা এখান থেকে একটা দুইটা, আর অপশনাল হিসাবে ইতিমধ্যে তোমরা যদি কোনোটা পড়ে থাকো, মানে পড়ে ফেলছো, ধরো চল তড়িৎ বা ভৌত আলোক বিজ্ঞান কিছু যদি পড়ে থাকো তাহলে সেটা আছে তো অপশনালে, ঠিক আছে? মানে তিনটা থেকে তিনটা এমসিকিউ অ্যান্সার করতেই পারবা, হয় এভাবে পড়তে পারো। আর যদি ইতিমধ্যে এখনও কিছু না পড়া হয় তাহলে অন্তত এই দুইটা অধ্যায় অনেক ভালো করে পড়বা। আর অবশ্যই আমি ভালো করে পড়া মানে এই মুহূর্তে তোমার বইয়ের রিডিং পড়ার কথা বুঝাচ্ছি না, আমি বুঝাচ্ছি তুমি তোমার টেস্ট পেপারে সকল বোর্ড কোশ্চেনের এমসিকিউ সিকিউ সমাধান করাকে বুঝাচ্ছি, ঠিক আছে? তুমি যত ভালো করে সেগুলো সমাধান করবা তুমি তত ভালো পরীক্ষা দিতে পারবা। তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে আমার এই দুইটা অধ্যায় সবচেয়ে সোজা লাগতো, তো এখনও লাগে, খুবই সোজা একটা অধ্যায়, তোমরা চাইলে এটা দেখতে পারো, এটা তো খুবই ছোট একটা অধ্যায়। তো এই দুইটা যদি পড়ো তাহলে 30 মার্ক, আর যদি আরেকটু ভালো করে বা রিস্ক ছাড়া করতে চাও তাহলে তোমার যে কোনো একটা অধ্যায় তুমি নিতে পারো, ঠিক আছে? বারবার বলছি যে সৃজনশীলের জন্য তোমার সর্বোচ্চ তিনটা অধ্যায় পড়লেই এনাফ, যেহেতু 30 মার্ক আসবে, তাই না? তোমার পছন্দের যে কোনো তিনটা অধ্যায় পড়বা, পরীক্ষার হলে গিয়ে সেই তিনটা অধ্যায় থেকে অ্যান্সার করবা, ভালো করে পড়বা তাহলে ভালো করে অ্যান্সার করতে পারবা। আর আমাদের এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য অবশ্যই শর্ট সিলেবাসে যে যে অধ্যায়গুলো দেওয়া আছে সবগুলা সমাধান করতে হবে, এটা কিন্তু নিয়ম। তো সেই ক্ষেত্রে তুমি কী করবা, যে টেস্ট পেপারের এমসিকিউগুলো সমাধান করলেই হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি পদার্থবিজ্ঞান গেল। এবার আসো আমরা জীববিজ্ঞান নিয়ে আলোচনা করি। তো জীববিজ্ঞান প্রথম পত্রে কোষ বিভাজন অধ্যায়টা কিন্তু সবচেয়ে ছোট ইম্পর্টেন্ট এবং কোশ্চেন আসবে, এটা তো তোমরা অনেকেই ইতিমধ্যে জানো। তো এখান থেকে মূলত আরেকটু শর্টকাট করে যদি বলে দিই, যে মাইটোসিসের যে ধাপগুলো, পাঁচটা ধাপ, সেটা
মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব, এই তিনটা কোশ্চেন পড়লেই 100% কমন পড়বে। ওই অনুধাবনের জন্য একটু ডিপ্লোটিন ধাপ বা প্যাকাইটিন এসব আসে বা ক্রসিং ওভার, কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য মাইটোসিসের 5টা ধাপ আর মাইটোসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্ব এগুলো পড়লেই চলে। তো এগুলো ইতিমধ্যে আমরা 9-10 কিন্তু পড়ে আসছি অধ্যায়টা, অনেকের কাছে নোট আছে বা অনেকে আমরা ভালো করে পারি। তো কোষ বিভাজনকে সেজন্য আমি 1 নম্বরে লিখছি, এখান থেকে একটা সৃজনশীল 100% কমন পড়বে। আচ্ছা 2 নম্বরে আসুন। 2 নম্বরে হচ্ছে উদ্ভিদ প্রজনন। এটা হচ্ছে অনেকের কাছে কঠিন লাগতে পারে, কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক সোজা লাগতো। মানে তুমি যদি একটু অধ্যায়টা ভালো করে দেখো যে তেমন কিন্তু কঠিন কিছু নাই এবং ছোট একটা অধ্যায়ের মতো, তো তুমি চাইলে এটাও রাখতে পারো। এখান থেকে 100% একটা কোশ্চেন পড়বে। এবার আসো নগ্ন এবং আবৃত বীজী। তো এই অধ্যায় থেকে কী আছে, যে সাইকাস আছে, তারপর নগ্ন আবৃত বীজীর যে বৈশিষ্ট্য আছে, আর কী রয়েছে, পোয়াসি মাল পোয়াসি আর মালভেসি যে গোত্র সেটার বৈশিষ্ট্য, আর হচ্ছে কি গুরুত্ব। এছাড়া তো এই অধ্যায় আর কিছু নাই, মানে এটা খুব ছোট্ট একটা অধ্যায়, আর এখান থেকেও একটা সৃজনশীল আসবে এটা শিওর। এই যে পোয়াসি মালবেসি গোত্র সেগুলার বৈশিষ্ট্য আর গুরুত্ব 100% আসবে এই অধ্যায় থেকে, যদি আসে এগুলাই আসে, এর বাইরে তার কিছু নাই। যেগুলো আছে সেগুলো আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত না। আচ্ছা তো সাইকাস, এরপর হচ্ছে এগুলার বৈশিষ্ট্য, পোয়াসি মালবেসি গোত্রের বৈশিষ্ট্য, গুরুত্ব, বাস এতটুকুই তো আছে। আচ্ছা উদ্ভিদ প্রজননের জন্য আমাদের পুরো অধ্যায়ের A to Z পৃষ্ঠা টু পৃষ্ঠা পড়ে ফেলবা, এটা খুব ইম্পর্ট্যান্ট অধ্যায়, MCQ আসবে 100% সবগুলো থেকে আসবে। এটা MCQ গুরুত্বপূর্ণ, এটার জন্য হচ্ছে আমাদের CQ গুরুত্বপূর্ণ। তো সেই জন্য আমি 3টা অধ্যায় পড়ার আমাদের CQ জন্য, সৃজনশীলের জন্য এই 3টা অধ্যায় কষ্ট করে পড়বা। এটাও ছোট অধ্যায়, এটাও ছোট অধ্যায়, এটা একটু বড় অধ্যায়, মানে এর 2টা তুলনায় এটা একটু বড় অধ্যায়, কিন্তু এই পুরো বইতে এইগুলো খুব, এই 3টাই খুব ছোট অধ্যায়, ঠিক আছে, এবং ইম্পর্ট্যান্ট অধ্যায়, অবশ্যই এগুলো পড়বা। এখানে পড়লে তোমার 3টা সৃজনশীলের আরও বেশি কমন পড়তে পারে, ঠিক আছে, তাও আমি বললাম যে এই 3টা ভালো করে পড়লেই হবে। তো এক্ষেত্রে আমাদের বইয়ের পৃষ্ঠা তো পৃষ্ঠা মুখস্থ করলেই চলে, এছাড়াও বইয়ের থেকে নোট করতে পারো, গাইডের থেকে মুখস্থ না করে বইয়ের থেকে ডাইরেক্ট মুখস্থ করলেই ভালো হয়, ঠিক আছে। এবার আসো আমরা দ্বিতীয় পত্র দেখি। এবার দ্বিতীয় পত্র দেখো জীববিজ্ঞানের। তো সেজন্য আমি 1 নম্বরই দিয়ে রাখছি প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস। এখন অনেকেই বলবা যে আপু এটা তো অনেক কঠিন অধ্যায়, পড়লে ভুলে যাই, সব একই রকম লাগে, এত পয়েন্ট মনে থাকে না, এরকম অনেক হইতে পারে। আমার ফ্রেন্ডরা এই অধ্যায়টা একদম বাদ, মানে টোটালি স্কিপ করে গেছে, কারণ অনেক কঠিন লাগে নাকি, কিন্তু আমার কাছে এটা অনেক সোজা লাগতো। কারণ হচ্ছে কি, আমি কিন্তু হুবহু বই থেকে মুখস্থ করতাম না, ঠিক আছে, আমার কাছেও বই দেখলে কঠিন লাগতাম। আমি কি করতাম যে মেইন যে একটা পয়েন্ট সেগুলা খাতায় লিখে রাখতাম। ধরো যে পরিফেরা পর্বের যে 5টা বৈশিষ্ট্য একদম অন্য কারোর সাথে মিলেই না, এমন 5টা বৈশিষ্ট্য আমি খাতায় লিখে রাখতাম। এভাবে করে সবগুলো করার পরে যখন বারবার রিভিশন দিছি মুখস্থ হয়ে গেছে, অধ্যায় খুবই সোজা এবং এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। 2021 সালে যে HSC পরীক্ষাটা হলো শর্ট সিলেবাসে, সেখান থেকে কিন্তু এখানে 3টার মতো সৃজনশীল একটা অধ্যায় থেকেই কমন পড়ছে, 3টারও বেশি হইতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো এখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল কমন পড়ার সম্ভাবনা আছে। তোমরা যদি 21 সালের প্রশ্ন দেখো তাহলে দেখবা যে এই অধ্যায় থেকেই 3টার বেশি সৃজনশীল কমন পড়ছে, ঠিক আছে। তো অবশ্যই অধ্যায়কে স্কিপ করবা না, এই অধ্যায়টাকে বন্ধু বানাও, তাহলে দেখবা তুমি পরীক্ষার হলে এটা থেকেই 2-3টা অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে। আর এই অধ্যায় নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি, তোমরা চাইলে চেক করে দেখতে পারো, যে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস একটা ক্লাসে আমি শেষ করে দিয়েছি, যে আমি কীভাবে নোট করে পড়তাম সেই নিয়ে, ঠিক আছে। তোমরা চাইলে বই থেকেও পড়তে পারো ডাইরেক্ট, অথবা এই ভিডিওটা দেখে একটা ধারণাও নিতে পারো, ঠিক আছে। তো অবশ্যই অধ্যায়টা স্কিপ করবা না। 2021 সালের শর্ট সিলেবাসে যে HSC পরীক্ষা হলো সেখানে কিন্তু এখান থেকে সৃজনশীল কমন পড়ছে 3টার মতো। তো অনেক ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এরপর আসে যে আমাদের প্রাণীর পরিচিতি অধ্যায়ের থেকে গাসফড়িং রয়েছে, এছাড়া রুই মাছ হাইড্রা এগুলো তো আছেই, তবে রুই মাছের থেকে একটা কোশ্চেন, আমাদের হাইড্রা থেকে একটা কোশ্চেন, আমরা গাসফড়িং থেকে একটা কোশ্চেন হয়। তো গাসফড়িং খুবই ইম্পর্ট্যান্ট, এখান থেকে আলাদাভাবে একটা কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো তুমি যদি গাসফড়িংয়ের যে কোশ্চেনগুলো হয়, গাসফড়িংয়ের রক্ত সঞ্চালন, গাসফড়িংয়ের পরিপাকতন্ত্র, গাসফড়িংয়ের বাহ্যিক গঠন, গাসফড়িংয়ের পুঞ্জাক্ষীর গঠন, ঠিক আছে, এই গাসফড়িং নিয়ে যা যা কোশ্চেন আমাদের বইতে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আকারে দেওয়া আছে সব মুখস্থ করে ফেলবা। তো গাসফড়িং থেকে যেই কোশ্চেনই আসো কমন পড়বে। তো এই 2টা অধ্যায় এতই গুরুত্বপূর্ণ যে 2টা থেকে পড়লে 30 মার্ক কমন পড়বে, 20 মার্ক তো পড়বেই, 30 মার্কও হতে পারে। এছাড়াও তুমি রুই মাছও পড়তে পারো।
তবে এই দুইটা অধ্যায় একদম এ টু জেড ভালো করে পড়লে 30 মার্ক কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা হচ্ছে তারপরে যদি তুমি রিক্স না নিতে চাও তো অপশনাল হিসাবে তোমার যে একটা অধ্যায় পছন্দ, তুমি ইতিমধ্যে যদি কোনো অধ্যায় ভালো করে পড়ে ফেলো, রক্ত সঞ্চালন হোক বা যে কোনো একটা অধ্যায় যদি পড়ে ফেলো, তাহলে তো এটা তোমার জন্য আরও প্লাস পয়েন্ট পরীক্ষার হলে, তাহলে তোমার কোনো ভয়ই থাকবে না, তুমি অপশনাল কিছু হাতে নিয়ে যাচ্ছ। ঠিক আছে, তো এইভাবে করে আমরা বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়বো। এটা হচ্ছে আমি সিকিউর জন্য সাজেশন দিছি, ঠিক আছে। এই আর এমসিকিউর জন্য কিন্তু বারবারই বলে দিচ্ছি, এমসিকিউর জন্য শর্ট সিলেবাসে যতগুলো অধ্যায় আছে সবগুলোর এমসিকিউ পড়বা। তো বায়োলজির ক্ষেত্রে আমার মতে বায়োলজির ক্ষেত্রে তুমি যে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যে অধ্যায়গুলো দেওয়া আছে সেগুলো একটু কষ্ট করে দুই একটা অধ্যায় হলো ভালো করে রিডিং পড়া আর বোর্ড কোশ্চেনগুলো সমাধান করা, তাহলেই হবে, মানে টেস্ট পেপার সমাধান করা। তো এবার আসো আমরা রসায়ন প্রথম পত্র নিয়ে আলোচনা করি। তো রসায়ন প্রথম পত্রে প্রথম অধ্যায় রয়েছে কি গুণগত রসায়ন। তো গুণগত রসায়নের থেকে দুই টাইপের সৃজনশীল আসতে পারে, একটা হচ্ছে দ্রাব্যতা, আরেকটা হচ্ছে যে ইলেকট্রন স্থানান্তরের যে যে যেগুলো অ্যান্সার মানে আমাদের সৃজনশীল আছে ইলেকট্রন স্থানান্তরের আমাদের যে সৃজনশীল আকার এবং দেওয়া থাকে না সেগুলো আর কি, হয় এটা আসে অথবা দ্রাব্যতা আসে। তো আমার কাছে মূলত এটা একটু আমার ইয়ারে আমার কাছে এটা কঠিন লাগতো, তবে আমার বান্ধবীদের সবার কাছে জানি অনেক সোজা লাগতো, তা আমি আবার দ্রাব্যতা অনেক ভালো করে পড়ছি। তো তারপরও আমার সেকশনে আমার এইচএসসি এক্সামে দ্রাব্যতা অনেক ভালো করে পড়ার পরও দ্রাব্যতার থেকে এমন একটা প্রশ্ন আসছে মানে আমার কাছে কঠিন লাগছে, একটু অন্য টাইপের। তো আমি ভালো করে পড়ার পর এইচএসসি পরীক্ষায় গিয়ে দ্রাব্যতা থেকেও অ্যান্সার করতে পারি না, এটা থেকেও অ্যান্সার করতে পারি না। তো অবশ্যই এই দুইটা ভালো করে পড়বা, ভালো করে পড়লে ইনশাল্লাহ একটা কমন পড়বে যদি সোজা প্রশ্ন হয়, সোজা প্রশ্ন হবে, শর্ট সিলেবাস তো এইচএসসি 2021 মতোই সোজা প্রশ্ন হবে। তো এই হয় দ্রাব্যতা অথবা তোমাদের কাছে যদি এগুলো ভালো লাগে তো গুণগত রসায়নের থেকে এই দুই টাইপের সৃজনশীল হয়, টেস্ট পেপার খুললেই পেয়ে যাবাম। ঠিক আছে, তো এগুলো পড়তে পারো, অপশনাল হিসেবেই রাখতে পারো। ঠিক আছে, 22 যদি কমন না পড়ে তাহলে নিচের কোলার দিকে তাকাও। এবার আসো যে খুবই ইম্পর্ট্যান্ট অধ্যায়, দেখো একদম স্টার দেওয়া, রাসায়নিক পরিবর্তন, শর্ট সিলেবাস হোক আর ফুল সিলেবাস হোক এই অধ্যায় থেকে দুই তিনটে এমনিতেই কমন পড়েন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এবার যদি এই অধ্যায়টাকে একটু আমরা বিশ্লেষণ করি, এই অধ্যায় মূলত রয়েছে কেপি কেসি টাইপের যে ম্যাথগুলা, লাসাতেলিয়ারের নীতি, কেপি কেসি, এগুলো তুমি যদি টেস্ট পেপারে যাও তাহলে দেখতে পারবে। এগুলো হচ্ছে এক জোটের ম্যাথ, অন্য আরেক দুনিয়ার ম্যাথ হচ্ছে পিএইচ, ঠিক আছে, পিওএইচ, তারপর বাফা দ্রবণ, এগুলো হচ্ছে আরেক টাইপের ম্যাথ। তুমি যদি শুধু কেপি কেসি টাইপের লাসাতেলিয়ারের নীতি এগুলো সৃজন তুমি যদি একটু টেস্ট পেপার দেখো তাহলেই বুঝতে পারবা বিভাগটা কেমন। যদি এখান থেকে ভালো করে কেপি কেসি এগুলো ভালো করে যদি পড়ো তাহলে এখান থেকে 10 কমন পড়বে, যদি এটাও ভালো করে পড়ো তাহলে এখান থেকে 10, মানে একটা অধ্যায় থেকে শিওর 20 কমন পড়ছে। এবার তুমি চাইলে শুধু পিএস না পড়ে কেপি কেসি টাইপের ম্যাথগুলোই ভালো করে করতে পারো, কেপি কেসির সম্পর্ক, তারপর হচ্ছে কেপি কেসির প্রতিপাদন, কেপি কেসির একক নির্ণয়, মানে এ টু জেড লাসাতেলিয়ারের নীতি, ঠিক আছে, এগুলা একটু টেস্ট পেপার দেখলে বুঝতে পারবা বিভাগটা কেমন। তুমি যদি চাও এই অধ্যায়টা ভালো করে পড়ে দুই টাইপের সৃজনশীল পড়েই 20 কমন ফলাইতে পারো, আবার তুমি যদি চাও না বাবা আমার কাছে পিএস কঠিন লাগে আমি শুধু কেপি কেসি টাইপের ম্যাথগুলো করবো, তাহলেও তুমি 10 কমন করতে পারবা, আবার তুমি যদি চাও না বাবা আমার কাছে কেপি কেসি কঠিন লাগে আমি পিএস থেকে অ্যান্সার করবো, তাহলেও তোমার 10 কমন পড়বে। মানে এই অধ্যায়টা দুইটা বিভাগে বিভক্ত, এমন না যে তুমি পিএইচ পারো না তার মানে এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবা না, এমন না। ঠিক আছে, দুই টাইপের দুইটা বিভাগের মতো রয়েছে, যে কোনো একটা ভালো করে পড়লেই হবে। আচ্ছা, তো এবার আমারটা বলি যে আমি আমার সেকশনে আমার ইয়ারে আমি পিএইচ ভালো পারতাম কিন্তু বোর্ড পরীক্ষার আগে কেন জানি ভুলে গেছিলাম, তো আমার কাছে তখন কেপি কেসির ম্যাথ বেশি সোজা লাগতো, তো আমি রাসায়নিক পরিবর্তন থেকে কেপি কেসি টাইপের সব ম্যাথ অ্যান্সার করছি, পিএস টাইপের যে ম্যাথগুলো আসছে সেগুলো আমি করিনি, তো আমি কিন্তু 10-10 পাইছি। তো অবশ্যই দুইটা বিভাগে রয়েছে, যদি পিএইচ যদি দুইটাই পারো তাহলে তো 20 শিওর। ঠিক আছে, যদি মনে হয় যে না পিএইচ এর ম্যাথ কঠিন লাগে তাহলে এটা করো, যদি এটা কঠিন লাগে তাহলে এটা করো, মানে এই অধ্যায় থেকে চাইলে 20 কমন ফেলতে পারো অথবা 10-10 করো কমন ফেলতে পারো। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় এবং খুবই সোজা একটা অধ্যায়, আমার কাছে খুবই ভালো লাগতো এগুলো। আচ্ছা, এবার আসো কর্মমুখী রসায়ন।
কর্মমুখী রসায়ন নিয়ে ইতিমধ্যে আমি একটা পূর্ণ ভিডিও ছাড়ছি, যে আমি এক ভিডিওতে কর্মমুখী রসায়নের কী পড়তে হবে সেটা বলে দিছি। এখানেও বলে দিই কর্মমুখী রসায়ন আমাদের বইয়ের রিডিং দেখলে মনে হবে ওরে বাবা অনেক বড় অধ্যায়, অনেক কিছু রিডিং করার আছে, তেমন কিছুই নাই। তোমরা যেহেতু এইচএসসি 2022 শর্ট সিলেবাস, তোমরা জাস্ট এই যে ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের সংরক্ষণ কৌশল, এগুলো এই দুইটা ভালো করে পড়লেই হবে, ঠিক আছে? এছাড়াও একটু এই ভিডিও এই অধ্যায়টা নিয়ে যে আমি এ টু জেড ভিডিও অলরেডি আপলোড করেছি সেটা দেখে নিবা, ঠিক আছে? তাহলে তোমাদের একটা অভিজ্ঞতা হবে। তো কর্মমুখী রসায়ন থেকে জাস্ট দুই তিন টাইপের কোশ্চেনই আসবে, বললাম যে ভিনেগার প্রস্তুতি, আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি, ভিনেগারের গুরুত্ব, ভিনেগারের সংরক্ষণ কৌশল, এগুলাই আসবে তোমাদের জন্য। আর অবশ্যই যে তিনটা বলছি সেগুলাই আসবে, তো অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে? তো এখান থেকে 10 কমন ফেলানো কোনো ব্যাপারই না, যে তিনটা কোশ্চেন বললাম সেই তিনটা কোশ্চেন পড়লে কমন আসবে। আচ্ছা, তো এখানের থেকে 10 চলে আসলো, আর এখান থেকে যে কোনো একটা অ্যান্সার করলো 10 পাবা, 10। আর এখানে দ্রাব্যতা অথবা ইলেকট্রনের ম্যাথ করে 10, তো শিওর 30 হয়ে যাচ্ছে। এছাড়া যদি শুধু রাসায়নিক পরিবর্তন আর কর্মমুখী রসায়ন করো, তাও এই যে 10, 10, 20, আর 10-এ কত 30, মানে যে কোনো একভাবে কমন পড়ে যাচ্ছে। তো সেই জন্য আমি তিনটে অধ্যায়ের কথা বললাম। এছাড়াও তোমাদের অনেকের মধ্যে যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্টন, আমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, সেটা ভালো লাগতে পারে। এটা থেকে অনেক ইম্পর্টেন্ট অধ্যায়, এটা থেকেও তোমরা কমন ফেলতে পারো, কিন্তু ওই অধ্যায়টা করার জন্য আমাদের পর্যায় সরণে অনেক ভালো করে মুখস্থ থাকতে হয়। তো অনেকেরই, অনেক স্টুডেন্টেরই সেটা মুখস্থ নাই, সেই জন্য আর এটা আমি সাজেশনে করি নেই। যারা অলরেডি ভালো করে সে অধ্যায়টা পড়ে ফেলছো, তাদের তো কোনো টেনশনই নেই, একটা অধ্যায় থেকে তিনটা অ্যান্সার করতেই পারবাম, ঠিক আছে? এবার আসো দ্বিতীয় পত্র। তো দ্বিতীয় পত্রে যে দুইটা অধ্যায় তোমরা দেখতেছো, পরিবেশ শোষণ এবং তড়িৎ শোষণ, সেই দুইটারই কিন্তু এক ভিডিওতে আমি সমাধান করে দিয়েছি। পরিবেশ শোষণের পুরো সম্পূর্ণ অধ্যায় A to Z আমি একটা ভিডিওতে সমাধান করেছি, তড়িৎ রসায়ন A to Z একটা ভিডিওতে সমাধান করেছি। তো তোমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্র নিয়ে এবার কোনো টেনশনই নাই। যদি তোমরা ইতিমধ্যে কোনো অধ্যায় নাও পড়ে থাকো, তাও মাত্র এক ঘন্টা করে 2 ঘন্টা টাইম দিলেই তোমরা একদম সেকেন্ড পেপারে বস হয়ে যাবা। তো এগুলো করার পরও কিন্তু টেস্ট পেপার সলভ করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা পরীক্ষার হলে ভুল তত কম হবে, ওকে? আচ্ছা, তো দেখো পরিবেশ রসায়ন থেকে হয় একটাও আসতে পারে, আবার দুইটাও আসতে পারে, ঠিক আছে? শিওর না। এবার তড়িৎ রসায়ন থেকে একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে। এটা থেকে যদি একটা আসে, এটা থেকে দুইটা আসবে, আর এটা থেকে যদি একটা আসে, তো এটা থেকে দুইটা আসবে, এরকম হবে। মানে এই দুইটা ভালো করে পড়লেই তুমি 30 মার্ক শিওর পাবা। 20 তো হবেই, 30ও হবে, দুইটা যদি ভালো করে পড়ো। তো এই দুইটা নিয়ে কিন্তু আমি অলরেডি ভিডিও দেখছি, একটু খুঁজে দেখলেই পাবাম। আচ্ছা, তো এটা হচ্ছে কি আমাদের পরিবেশ শোষণ, তড়িৎ শোষণ, এই দুইটা ভালো করে পড়লে তোমরা তিনটা সিজনশীলে অ্যান্সার করতে পারবা। এছাড়াও অপশনালে দিয়ে রাখছি, তোমার যদি ইতিমধ্যে কোনো পছন্দের অধ্যায় থাকে তাহলে তো এটা আরও প্লাস পয়েন্ট, তাই না? যে তুমি একটা অধ্যায় ভালো করে পারো, যে পরীক্ষার হলে কোনোভাবে এগুলোর অ্যান্সার ট্যান্সার মিলাইতে না পারলে ওটা তো যাইতে পারবা। তো অবশ্যই তোমার পছন্দের অধ্যায়কে বেশি গুরুত্ব দিবা, তাহলে তোমারও পড়তে ভালো লাগবে, ইতিমধ্যে যেটা পড়ে ফেলছো সেটা। এছাড়াও যদি কিছু না থাকে তাহলেও তুমি অপশনাল হিসাবে, মানে পরীক্ষার হলে যাতে রিস্ক কম হয় সেজন্য বেঞ্জিন ও টোলিন মুখস্থ করে যাইতে পারো। এখন বলতে পারো যে আপু, এটা তো আমাদের যে জৈব রসায়ন সেই মহা কঠিন অধ্যায়ের একটা টপিকের নাম বলছেন, আমি তো জৈব রসায়নের নামকরণই পারি না, আমি এগুলা কেমনে পড়বো? তো অবশ্যই আমি বুঝে শুনে বলছি যে তোমরা যারা জৈব রসায়নের নামকরণ পারো না, জৈব রসায়নের অ্যালকাইন, অ্যালকিন এইসব কিচ্ছু বুঝো না, তাদের জন্যই বলছি তোমরা চাইলে বেঞ্জিন এবং টোলিন মুখস্থ করেই 10 মার্ক শিওর করতে পারো। আচ্ছা, এখন যদি আমি এখানে একটু ব্যাখ্যা দিই আমাদের যে জৈব রসায়ন, ঠিক আছে, এই জৈব রসায়ন থেকে আশা করি তোমরা ইতিমধ্যে জানো যে এখান থেকে 3-4টা সৃজনশীল আসতেই পারে, তাই না? এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তো এই অধ্যায়ের নামকরণ থেকে শুধু MCQ আসে, ঠিক আছে? তো নামকরণ জানলে কি হবে, তুমি অ্যালকাইন, ঠিক আছে, অ্যালকাইন, অ্যালকেন, অ্যালকিন নিয়ে যেসব কোশ্চেন আসে সেগুলোর অ্যান্সার করতে পারবা। এটা নিয়ে একটা CQ আসে, ঠিক আছে, CQ ধরনটা বুঝো জৈব রসায়ন থেকে, অ্যালকাইন, অ্যালকিন এসব নিয়ে একটা CQ আসে। তো এটগুলোতে অ্যান্সার করার জন্য তোমার নামকরণটা দরকার হয়। আচ্ছা, এবার আসে যে সমানুকরণ থেকে একটা সৃজনশীল আসে, সমানুকরণ থেকে একটা সৃজনশীল আসে, এটা করার জন্য নামকরণ দরকার হয়। তো সেই জন্য আমাদের জৈব রসায়নের শুরুর আগে আমাদের নামকরণ ভালো করে পড়ানো হয়, যাতে আমরা এই দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারি। আচ্ছা, দুই টাইপের সৃজনশীল গেল, 3 নম্বর টাইপে কিন্তু বেঞ্জিন আর টোলুইন টাইপের যে আছে, বেঞ্জিন, টোলুইন, তারপর হচ্ছে অ্যানিলিন, মানে বেঞ্জিন বলয় আকারে যা যা আছে, ঠিক আছে,
বেঞ্জিনের অ্যালকাইলেশন বিক্রিয়া, মানে বেঞ্জিন টাইপের যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের তিন নাম্বার টাইপের সৃজনশীল। তো এগুলো করার জন্য কিন্তু কোনো নামকরণের দরকার হয় না, কোনো সমানও দরকার হয় না, কোনো অ্যালকাইন অ্যালকিন জানার দরকার হয় না। এটা করার জন্য তোমার কী করতে হয় জানো? যে আমাদের জীববিজ্ঞানের মতো যেমন গাসপরিন ডাইরেক্ট মুখস্থ করে ফেলতে হয়, এগুলো ডাইরেক্ট মুখস্থ করতে হয়। তো এখন বলতে পারো যে আপু এত বড় বই কোথা থেকে শুরু করব, কোথায় পাবো, যে বেঞ্জিন টোলিন কোনটা পড়বো, কেমনে বুঝবো? তো সেই জন্যই তোমাকে বলছি টেস্ট পেপার ফলো করো। টেস্ট পেপারে তুমি দেখবা যে বেঞ্জিনের অ্যালকাইলেশন বিক্রিয়া এরকম একটা হেডলাইনে বা বেঞ্জিন টাইপের কিছু দিয়ে একটা অনেকগুলো সৃজনশীল দেওয়া আছে। তো তুমি সেখানে দেখবা যে বেঞ্জিন থেকে টোলিন রূপান্তর, টোলিন থেকে বেঞ্জিনের রূপান্তর, অ্যানিলিন, তারপর এরকম বেঞ্জিন বলয় দিয়ে যা যা আছে, ঠিক আছে, এগুলাতে কিন্তু কোনো নামকরণ লাগে না। এই বেঞ্জিন বলয় দিয়ে যা যা আছে তা তা তুমি তোমার টেস্ট পেপার থেকে খুঁজে খুঁজে বের করে মুখস্থ করে ফেলবা, তাহলে কিন্তু তুমি শিওর 10 পাবা জৈব রসায়ন থেকে। আচ্ছা, এখন বলতে পারো যে এটাকে আপনি আন্দাজে বললেন নাকি নিজেও প্রয়োগ করছেন? এটা অবশ্যই আমি প্রয়োগ করছি। আচ্ছা, বলে রাখা ভালো যে আমি আমাদের ইন্টার সেকেন্ড ইয়ারে কিন্তু আমি কোথাও কোচিং করি নাই। তো আমিও তোমাদের মতো পরিবেশ রসায়ন, তড়িৎ রসায়নের উপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছি এবং কমন পড়ছে। তো এবার কী হয়েছে, জৈব রসায়ন থেকে আমি অ্যান্সার করতে চাইছিলাম কিন্তু আমি নামকরণ পারতাম না। তখন আমি নামকরণ না পারার কারণে অবশ্যই সমানকরণ পারতাম না, অ্যালকাইন অ্যালকেন এসবও কিছু পারতাম না। আমি আমাদের অ্যাডমিশনের সময় এগুলো শিখছি, তো এইচএসসি পরীক্ষারে এগুলো আমি পারতাম না। তারপর আমি কি করছি, আমাদের কলেজের যে টিচার ছিল উনি বলছে যে বেঞ্জিন টোলুইন টাইপের, মানে বেঞ্জিন বলয়ে আছে, বেঞ্জিন থেকে টোলুইন রূপান্তর, টোলুইন থেকে বেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে, মানে যে টিএনটি, এরকম বেঞ্জিন নিয়ে যা যা আছে সব যদি মুখস্থ করে ফেলো, বুঝার কিছু নেই, এখানে জাস্ট চোখ বন্ধ করে মুখস্থর আছে, যদি মুখস্থ করে ফেলো শিওর 10 সৃজনশীল কমন পড়বে। তো সেক্ষেত্রে আমি তখন আমার টেস্ট পেপার থেকে বেঞ্জিন বলয় নিয়ে দেখবা যে অনেকগুলো সৃজনশীল আছে এক ধাপের, সব মুখস্থ করে ফেলছি, বাস আমার পরীক্ষার হলে কমন পড়ছে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি তোমাদের বলছি যদি তুমি নামকরণ না পারো তাহলে তুমি এই দুইটা টাইপের সৃজনশীল অ্যান্সার করতে পারবা না, কিন্তু তুমি নামকরণ ছাড়াই বেঞ্জিনের এগুলো একদম জীববিজ্ঞানের মতো মুখস্থ করে অ্যান্সার করতে পারবা। সেজন্য তোমার এটা টেস্ট পেপারটা ঘাঁটতে হবে, টেস্ট পেপার ঘাঁটলেই তুমি বুঝে যাবে আমি তোমাকে কোন টাইপের সৃজনশীলের কথা বলছি, ঠিক আছে? তো তুমি এরকম বেঞ্জিন বলয় যেগুলো আছে সেগুলোর জন্য কোনো নামকরণ দরকার হবে না, জৈব রসায়নের আতি কোনো ইতিহাসও জানা দরকার হবে না, যা জীববিজ্ঞানের মতো চোখ বন্ধ করে মুখস্থ করে পরীক্ষায় দিয়ে দিবা, ঠিক আছে? তো এভাবে করে তুমি বেঞ্জিন এবং টোলেন থেকে শিওর 10 পাবা। এখন বলতে পারো আপু বেঞ্জিন ও টোলেন থেকে কি সৃজনশীল আসবে? হ্যাঁ, 100% আসবে, জৈব রসায়ন থেকে একটা সৃজনশীল এখান থেকে আসবেই, ঠিক আছে? তো এই দুইটা পড়ার পাশাপাশি তোমরা এটাও অপশনে রাখতে পারো, তাহলে 30 তো হয়েছে, এরপরও যদি পরীক্ষার হলে রিস্ক না হয় তাও এটা রাখতে পারো। তো এছাড়াও যদি সব বাদ দিয়ে পরিবেশ রসায়ন এবং তড়িৎ রসায়ন ভালো করে পড়ো তাহলেও কিন্তু 30 কমন পড়বে। তো এবার আমরা উচ্চতর গণিত নিয়ে আলোচনা করি, আমাদের হায়ার ম্যাথ। তো দেখো এখানে ম্যাট্রিক্স থেকে তো একটা সৃজনশীল আসবেই 10, ঠিক আছে, এবং খুবই সোজা। আচ্ছা, অন্তরীকরণ থেকে তো একটাও আসবে, যোগজীকরণ থেকেও একটা আসবে, ঠিক আছে? তার মানে 10, 10, 20, 30, তার মানে 30 তোমার হয়েই গেল। তো এই তিনটা বিষয় নিয়ে আমি কিন্তু ভিডিও দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, তো তোমাদের 30 তোমার শিওর। এখন এখানে কথা আছে যে অনেকে চাইলে ত্রিকোণমিতিও পড়তে পারো, ত্রিকোণমিতি যারা ভালো করে পড়ছো এবং অলরেডি সৃজনশীল প্র্যাকটিস করছো তাদের, তারা তো বেঁচে গেছো। কিন্তু যারা এখন আবার চিন্তা করছো যে ত্রিকোণমিতি নতুন করে শুরু করবা, ত্রিকোণমিতি কিন্তু বিশাল বড় অধ্যায়, সেটা দেখছো অন্যান্য অধ্যায়ের অন্তরীকরণ যোগজীকরণের মতো ত্রিকোণমিতি অনেক বড় একটা অধ্যায় এবং অনেক বেশি মুখস্থের মতো রাখতে হবে। আর একটু এমনি আমাদের উচ্চতর গণিতে সবগুলো একদম মুখস্থর মতোই রাখতে হয়, এটা সত্যি কথা, একটা অঙ্ক 10 বার করে করতে হয় যাতে না ভুল হয়। তো তোমরা চাইলে ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করতে পারো অথবা আমি যেভাবে দিচ্ছি সেটা থেকে অ্যান্সার করতে পারো, ঠিক আছে? অন্তরীকরণ যে ভালো করে পারে সে কিন্তু যোগজীকরণও পারে, তার মানে অন্তরীকরণ যোগজীকরণ দুইটা করাই কিন্তু অনেক সোজা এবং আমার মতে ভুল কম হয় আর কি, যে ভালো করে পারে। ম্যাট্রিক্স নির্ণয় তো সবাই পারে, খুবই সোজা। তো এইভাবে করে 30 মার্ক কমন পড়ে। এবার আসে আমরা দ্বিতীয় পত্র দেখি। এবার দ্বিতীয় পত্রে দেখো, জটিল সংখ্যা, ত্রিকোণমিতি, বহুপদী ও বহুপদী সমীকরণ রয়েছে।
তো জটিল এই তিনটার অধ্যায়ের কিন্তু আমার ভিডিও আছে, তোমরা যারা এখনও শিখো নাই তারা কিন্তু দেখতে পারো। আচ্ছা, তো এগুলো সবগুলো আমি অক্ষরপত্র বই অনুসারে ধারাবাহিক সমাধান দিয়েছি। তো জটিল সংখ্যা এটা একটা ছোট অধ্যায়, 3A 3B পর্যন্ত। তো এটা খুব সহজেই তুমি ভিডিও দেখে বা টিচারের সাহায্যে খুব দ্রুতই সমাধান করে ফেলতে পারবা। তো জটিল সংখ্যা সেজন্য আমি এক নম্বরে দিয়েছি, এখান থেকে একটা সেশনশীল কমন পড়বে। ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তো ত্রিকোণমিতি ভালো করে পড়লে এখান থেকেও কমন পড়বে, ত্রিকোণমিতি থেকেও তো সৃজনশীল আসবে। এবার আসো বহুপদী, বহুপদী থেকে পড়বে। তো এভাবে করে তোমরা কমন ফেলতে পারো। তোমরা এছাড়াও তোমাদের ইতিমধ্যে যদি কোনো অধ্যায় ভালো করে পড়ে ফেলো তাহলে তো আরও ভালো, যে শিওর 30 হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা অধ্যায় বাদ দিয়ে তোমাদের যেগুলো দরকার বা অলরেডি পড়ে ফেলছো সেগুলো পড়ে ফেলবা, তাহলে শিওর 30 মার্ক হয়ে গেল। আর এগুলো হচ্ছে কি আমাদের সিকিউর জন্য সাজেশন, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য এই অধ্যায়গুলো আমি বাছাই করছি, মাত্র 2-3টা করে অধ্যায় নিয়েছি। কিন্তু এমসিকিউর জন্য, এমসিকিউর জন্য কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ করা লাগবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই টেস্ট পেপার বা বইয়ের পিছনে যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলোর ব্যাখ্যা সহ সমাধান করবা। তবে আমার মতে এমন টেস্ট পেপার কিনবা যেগুলোর ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে, তাহলে তোমাদের ম্যাথ করতে এবং বুঝতে বেশি সুজা হবে। তো প্রত্যেকটা অধ্যায়েরই এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের সবগুলো অধ্যায়ের এমসিকিউ পড়ে ফেলবা। এমসিকিউর ক্ষেত্রে কোনো ছাড় নাই, সিকিউর ক্ষেত্রে ছাড় দেওয়াই যায়, কারণ যেহেতু 3-4টা অ্যান্সার করতে হবে তো 3টা অধ্যায় ভালো করে পড়লেই হয়, বা 3টা অ্যান্সার করতে হলে 2টা অধ্যায় ভালো করে পড়লেই হয় যেগুলো ইম্পর্টেন্ট। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো আজকে দেখাই দিলাম। এভাবে করে আমরা সায়েন্সের যে টপিকগুলো আছে সেগুলো থেকে অ্যান্সার করতে পারি।